হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যাচ্ছি রাস্তার পাশে যে ভ্যানগুলো বসে সেখান থেকে কিছু শপিং করার জন্য। তো ভ্যান থেকে কেনাকাটা মোটামুটি সস্তা, কম টাকার মধ্যে অনেক কিছু কেনা যায়। তো যাই হোক, আমরাও গিয়েছিলাম ভ্যানে কিছু কেনাকাটা করার জন্য। এখানে আমি দেখছিলাম অনেক 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 গেঞ্জির কালেকশান আছে মামার এখানে। তো আমি গেঞ্জিগুলো দেখছিলাম একটা একটা করে। মূলত আমি আপনাদের জন্য সবগুলো একটা একটা করে শো করে দিচ্ছি, যেন আপনারা দেখতে পারেন। আর যারা এখান থেকে কিনবেন তারা যেতে পারেন, এটা হচ্ছে সুবাস্তু শাহজাদপুর। সুবাস্তুর সামনে অনেক ভ্যান বসে, সে ভ্যানগুলো থেকেই আর কি এগুলো কেনা। তো আপনারা চাইলেই ওখানে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন। এগুলো একদম লং টি শার্টগুলো, এগুলো লং হচ্ছে হাঁটুর নিচে পর্যন্ত আসবে। আমি মোটামুটি 5 ফিট 3 ইঞ্চি, আমার হাঁটুর নিচে পর্যন্ত চলে আসে এই গেঞ্জিগুলো। আর বডি সাইজ এগুলো 48 থেকে 50 বা 50+ও হবে, কারণ অনেক ঢোলা ঢোলা গেঞ্জি আছে। তো আপনারা চাইলেই এখান থেকে কিনতে পারেন। এই গেঞ্জিগুলোর প্রাইস আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা করে। তারপরে আমি বাচ্চাদের কাপড়গুলো দেখছিলাম, তারপরে প্লাজোগুলো দেখছিলাম। অনেক 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 ভ্যান আছে এখানে। এক সিরিয়ালে আপনি সব কিছু পাবেন, জুতা, ব্যাগ, বাচ্চাদের কাপড়, তারপরে ছেলেদের শার্ট, টি শার্ট, সব কিছু এই এক রাস্তার মধ্যে সব কিছুই আছে। তো আমরা তাড়াতাড়ি করে কিনে, বৃষ্টি এসেছিল জন্য আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আর কি আলাদাভাবে আপনাদের সামনে শো করছি যে কী কী কিনেছিলাম। তো ওখানে ওইভাবে দেখানো সম্ভব হয়নি বৃষ্টির জন্য। আমি বেশ কিছু গেঞ্জি নিয়েছি আমার ছেলের জন্য এবং আমার জন্য নিয়েছি, দুজনার জন্যই নিয়েছি। এভাবে আমি ক্যামেরাটা প্রথমে সেট করেছিলাম, কিন্তু পরে দেখেছি যে এভাবে ভালো বোঝা যাচ্ছে না। পরে আমি আবার উপর থেকে ক্যামেরাটা ধরেছি যেন ভালো বোঝা যায়। তার জন্য পাঁচটা গেঞ্জি, এই গেঞ্জিগুলোর প্রাইস পড়েছে মাত্র 60 টাকা করে, অনলি 60 টাকা করে এই গেঞ্জিগুলো। তারপরে আমি আমার বেবির জন্য জুতা কিনেছি, জুতাটার প্রাইস পড়েছে মাত্র 200 টাকা। এবং আমি যে গেঞ্জিগুলো কিনেছি সেখানে কিছু 150 টাকা করে আছে, এবং কিছু গেঞ্জি আছে 50 টাকা। এবং প্যান্ট দুইটা আছে, প্যান্টগুলোর প্রাইসও হচ্ছে মাত্র 50 টাকা করে। এখানে একটা ভ্যান ছিল, ভ্যানে আপনি যেটা নেবেন সেটাই 50 টাকা। ওখানে বাচ্চাদের কাপড় ছিল, বাচ্চাদের কাপড়ও 50 টাকা। বড়দের যে কাপড় ছিল, বড়দের কাপড়ও ছিল 50 টাকা করে। তো যাই হোক, আমি নিয়েছি এই দুই গেঞ্জি। একটা ফার্স্টটা হচ্ছে ক্রিম কালার, এটা হচ্ছে ব্লু কালার, এবং এটা হচ্ছে একটা মেহেদি পাতার যে একটা কালার হয়, মেহেদি বাটার পরে যে একটা কালার হয় সেই টাইপের একটা কালার, অলিভ টাইপের কালার। তো এই তো এগুলোই নিয়েছি। তারপরে এটা হচ্ছে প্যান্ট, এই প্যান্টগুলো ভ্যান থেকে নিয়েছিলাম 50 টাকা করে। এগুলো আমার ক্যামেরা সেট আপের জন্য, আমি ভালোভাবে বোঝাতে পারছেন। এটা একদম ব্ল্যাক কালার একটা টি শার্ট, এগুলোর প্রাইস মাত্র 50 টাকা করে। এটা হচ্ছে একটা ডেনিমের প্যান্ট, ডেনিম টাইপের, এগুলো অনলি 50 টাকা করে। এগুলো আমি ওই ভ্যান থেকেই নিয়েছি, এগুলো যেটা নেবেন সেটাই 50 টাকা সেখান থেকে নেয়া। তো এই তো অনেক কিছুই কিনেছি, আরও অনেক কিছু কিনেছি। তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই প্রাইসগুলো বলে দিব যেন আপনাদের কিনতে গেলে সুবিধা হয়, অথবা আমি যদি বেশিতে কিনি তাহলে আপনারা সেটাও আমাকে বলবেন যে এটার প্রাইস বেশি হয়েছে, এটার প্রাইস এত হলে ঠিক হতো, কোনটার প্রাইস কেমন হলে ঠিক হতো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।